এখানে এখানে একটু দাঁড়ান ভিতরে অন্ধকার অন্ধকার বুড়িয়া সুখটা অন্ধকার দিচ্ছি বর্তমান সরকার তো আওয়ামী লীগ সরকার, তারা একটা নির্বাচন করতেছে, তারা তাদের দল নির্বাচন করছে এবং আমাদের দলও নির্বাচন করছে, আমরা এককভাবেই নির্বাচন করতে চাচ্ছি। এখন এইভাবে যে ঐক্যবদ্ধ ঐক্যজোট হবে এই ধরনের কোন নিমন্ত্রণ দেওয়া আমার কাছে আসে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। 82 জন প্রার্থীকে আমরা মনোনয়ন দিয়েছি, সাবেক 15-16 জন দাঁড়িয়েছে, জাতীয় পার্টি আছে, বিএনপি আছে, তারপর অন্য দলও আছে, সব মিলিয়ে অভিভূত হয়েছে। আমি যখন আলফাডাঙ্গা আসলাম, আলফাডাঙ্গা তো একসময় আমি যখন বিএনপি করেছি তখন লোকই পেতাম না কথা বলার মতো এরকম অবস্থা, কিন্তু হাজার হাজার লোক আমাকে আলফাডাঙ্গাতে সম্বর্ধনা দিয়েছে, মানে বলমারিতে একটা অভাবনীয়ভাবে আমাকে সম্বর্ধনা দিয়েছে, লোক আমাকে গ্রহণ করেছে। মধুখালীতে আমি দেখেছি তাদের আন্তরিকতা, এতে আমার দৃঢ় বিশ্বাস তারা ভোট দিতে পারে নাই এই ক্ষোভটা তাদের মনে আছে। এইবার তারা সুযোগ পাচ্ছে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই সুযোগে আমি মনে করি যে আমার যে তাদের সঙ্গে যে সম্পর্ক হৃদয়ের, তাদের যে আসনে আমি সমাসীন আছি তাতে আমাকে মানুষ ভোট দিবে, এইটি আমার দৃঢ় বিশ্বাস। সরকার এবং দেশের পরিবেশ পরিস্থিতি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সকলেই বলছে যে একটা নিরপেক্ষ নির্বাচন এই দেশে হওয়া দরকার, এবং তাতে করেই যারা ক্ষমতাসীন আছে তারাও নিরপেক্ষ নির্বাচনের জন্য অহরহ কথা বলছে, এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের কাছেও যে মেসেজ আসছে যে তাতে নিরপেক্ষ নির্বাচন এই দেশে অনুষ্ঠিত হবে।